সুপ্রিয় বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি এর 27 সেপ্টেম্বর 2024 তারিখে মিটার রিডার কাম মেসেঞ্জার পদে যে পরীক্ষা অনুষ্ঠিত হলো তার সম্পূর্ণ প্রশ্ন ব্যাখ্যা সহ সমাধান নিয়ে। তা আমাদের চ্যানেল জব এক্সাম মেট বিডি, আমাদের চ্যানেলে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর সরকারি চাকরি প্রস্তুতির অনলাইন লিখিত কোর্স চলমান আছে। আপনারা চাইলে স্ক্রিনে দেখানো নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো প্রথম প্রশ্ন ছিল হচ্ছে যে পিয়ারা কোন ভাষা থেকে আগত শব্দ। তো পিয়ারা হচ্ছে পর্তুগিজ ভাষার একটা শব্দ। লিঙ্গান্তর হয় না এরকম শব্দ কোনটি? লিঙ্গান্তর হয় না এরকম শব্দ হবে হচ্ছে কবিরাজ। বিআইয়ের লিঙ্গান্তর করলে বিআইন হবে, সাহেব সাহেবান হবে। তিন বলছে কোনটি শুদ্ধ বানান, অন্তর্জালা। এটা স্বরে দন্তার নয় তয়ে বর্গ জয় বয়ে রফলা আকার লয়াকার অন্তর্জালা। মনীষা শব্দের সন্ধি বিচ্ছেদ কি? এটা হবে হচ্ছে মনুষ যোগ ঈশা মনীষা। পাঁচ বলছে কোন বাগধারাটির অর্থ ফাঁকি। এখানে আছে অ্যান্ডাই গন্ডাই মানে অনেক হবে, অন্ধি সন্ধি মানে ফাঁক ফকর, আর অপগণ্ড অর্থাৎ বলা যায় অপদার্থ, অষ্টরম্ভা মানে ফাঁকি। নদীমাতৃক কোন সমাস? নদীমাতৃকের ব্যাস বাক্য হবে হচ্ছে নদী মাতা যার, এটা বহুব্রীহি সমাস। সাত বলছে চন্দ্রর প্রতিশব্দ কোনটি? এখানে যেগুলো আছে সমীরণ মানে হচ্ছে বাতাস, গগন মানে আকাশ, তারপরে ইন্দু মানে চাঁদ, আর অরুণ মানে হচ্ছে সূর্য। রবীন্দ্রনাথ ঠাকুর তার রচিত কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন? এটা হবে হচ্ছে বসন্ত। নয় বলছে ভাষার ক্ষুদ্রতম একক কি? ভাষার ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি। অনুরক্ত শব্দের বিপরীত শব্দ কোনটি? অনুরক্তের বিপরীত হবে হচ্ছে বিরক্ত। ১১ বলছে বিজিতর বিপরীত শব্দ কি? এটা হচ্ছে বিজয়ী। এবং ইয় বর্গজ্য যুক্ত বর্ণে গঠিত হয়েছে কোন দুটি ধ্বনি যোগে? এটা ইয় প্লাস বর্গজ্য। ১৩ বলছে রেস্তোরাঁ শব্দটি কোন ভাষার? এটা ফ্রেঞ্চ মানে ফরাসি। কোনটি দেশি শব্দ? এখানে যেগুলো ছিল তার মধ্যে হবে কুলা হচ্ছে দেশি শব্দ, আনারস পর্তুগিজ শব্দ। ১৫ বলছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র কে সম্পাদনা করেন? এটা হাসান হাফিজুর রহমান হবে। হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ হিউম্যান? হিউম্যানের প্লুরাল ফর্ম হচ্ছে হিউম্যান্স। আচ্ছা, ১৭ হচ্ছে জিপিটি স্ট্যান্ডস ফর? জিপিটি পূর্ণরূপ হচ্ছে জেনারেটিভ প্রি ট্রেনিং ট্রান্সফর্মার, এখানে আছে প্রি ট্রেন্ড ট্রান্সফর্মার, এটা দিলেই হবে ঘ নম্বর। আচ্ছা, ১৮ বলছে হি হ্যাড ড্যাশ হেডেক, এটা হচ্ছে হি হ্যাড ব্যাড হেডেক মানে তার একটা প্রচণ্ড মাথা ব্যথা ছিল। তারপর হচ্ছে হুইস ওয়ান ইজ দ্য কমন জেন্ডার, নিচের কোনটি কমন জেন্ডার? এটা হবে হচ্ছে বেবি, মানে বেবিকে আমরা ছেলে মেয়ে উভয় বলতে পারি। ২০ বলছে হুইস পার্টস অফ ইস বুক, বুক হচ্ছে নাউন। স্লো অ্যান স্টেডি ড্যাশ দ্য রেস, স্লো অ্যান স্টেডি এটা হবে হচ্ছে উইন্স দ্য রেস। যদি স্লো অ্যান স্টেডিকে একটা বোঝানো হয় ভার্বের থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হবে, অর্থাৎ স্লো অ্যান স্টেডি উইন্স দ্য রেস। হুইস কাইন্ড অফ নাউন ইজ ক্যাটেল, ক্যাটেল হচ্ছে গবাদি পশুর পাল যেটা, এটা কালেকটিভ নাউন। হুইস ইজ দ্য প্লুরাল ফর্ম অফ মাউস, মাউসের প্লুরাল হবে হচ্ছে মাইস। ২৪ বলছে আই হ্যাভ ড্যাশ ইন্টারেস্ট ইন দ্য ম্যাটার, আই হ্যাভ নো ইন্টারেস্ট ইন দ্য ম্যাটার হবে, ইন্টারেস্ট হচ্ছে যেহেতু নাউন তার আগে নো বুঝবে। ফাইন্ড দ্য কারেক্ট স্পেলিং, কারেক্ট স্পেলিংয়ের মধ্যে এটা হবে হচ্ছে রিপিটেশন, আর ই পিই আই টি আই টি আই ওয়ান রিপিটেশন। এরপরে ২৬ ছিল আই লুক ফরওয়ার্ড টু ড্যাশ ফ্রম ইউ, মানে আমি তোমার কাছ থেকে শোনার জন্য খুব আগ্রহে বসে আছি। আমরা জানি লুক ফরওয়ার্ড টুর পরে ভার্বের আইএনজি বসে, তাহলে এটা হিয়ারিং হবে। ২৭ হচ্ছে ওয়ান হু ডিলস ইন ক্যাটেল, মানে গবাদি পশু লালন পালন করে যে তাকে বলা হয় হচ্ছে ড্রোভার। আচ্ছা, এরপরে বলছে দ্য কিং লেফট এয়ার, যেহেতু এটার উচ্চারণ হবে এয়ার, আর্টিকেল হবে অ্যান তার সামনে।
29 হচ্ছে হোল্ড ওয়াটার, অর্থ কি? হোল্ড ওয়াটার অর্থ হচ্ছে বিয়ার এক্সামিনেশন, অর্থাৎ কোনো কিছুর পরীক্ষা দেওয়া। 30 হচ্ছে হি প্রেফার্স মিল্ক, প্রেফার্সের পরে টু বসে, অর্থাৎ হি প্রেফার্স মিল্ক, টু টি হবে। এরপরে বলছে 0.01 গুণন 0.001 গুণন 0.0001 গুণন 0, এইগুলো গুণ করলে কত হবে? আচ্ছা, তো এখানে হচ্ছে আমাদের একটার সাথে যেহেতু 0 গুণ অবস্থায় আছে, তাহলে সবগুলো 0 হয়ে যাবে। আচ্ছা, 32 বলছে একটি সংখ্যা 301 থেকে যত বড়, 381 থেকে তত ছোট, সংখ্যাটা কত? তার মানে 301 আর 381-এর মাঝামাঝি হবে, তাহলে দুইটা যোগ করে দুই দিয়ে ভাগ করলে হবে, অর্থাৎ 341 হবে। 33 বলছে 1 থেকে 30 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত? তো আমরা জানি হচ্ছে যে যখন পরপর স্বাভাবিক সংখ্যা থাকে 1, 2, 3, 4 এবার এরকম সিরিয়ালি, তাহলে যোগ করার ক্ষেত্রে আমরা যেটা শেষ তার শেষেরটার পরেরটা গুণ করে দুই দিয়ে ভাগ করব, অর্থাৎ 30 আর 31 গুণ করে আমরা দুই দিয়ে ভাগ করলে হবে 465, তাহলে যোগফলটা হবে 465। 3, 6, 11, 18, 27 এর পরের সংখ্যাটা কত হবে? আচ্ছা, 3-এর সাথে 3 যোগ করে 6 হলো, 6-এর সাথে 5 যোগ করে 11, 11-এর সাথে 7 যোগ করে 18, 18-এর সাথে 9 যোগ করে 27, তাহলে এবার 9, 27-এর সাথে 11 যোগ করে হবে 38। 35 বলছে 11 থেকে 20-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টা? 4টা, 11, 13, 17 আর 19। 36 হচ্ছে একটি বৃত্তের ব্যাস 4 ফুট হলে কেন্দ্র থেকে পরিধির দূরত্ব কত? কেন্দ্র থেকে পরিধি মানে ব্যাসার্ধ, তাহলে ব্যাস যদি 4 ফুট হয় তাহলে ব্যাসার্ধ হবে 2 ফুট। 37 বলছে 8, 13, 21, 34 ধারাটির পরবর্তী সংখ্যা কত? মানে 13 আর 8 যোগ করে 21, 21 আর 13 যোগ করে 34, তাহলে 34 আর 21 যোগ করলে 55 হবে। 38 হচ্ছে 1 ডজন ডিমের দাম 54 টাকা হলে 45 টাকায় কয়টা পাওয়া যাবে? আচ্ছা, তাহলে 1 ডজন মানে 12টা, তাহলে 12টাকে আমরা 54 দিয়ে ভাগ করে 45 দিয়ে গুণ করলে হবে, অর্থাৎ 10টা পাওয়া যাবে। তারপর হচ্ছে 2/5 এর 25% সমান কত? তাহলে 2/5 × 25% মানে 25/100। তো এইটা আমরা যদি কাটাকাটি করি তাহলে হচ্ছে উপরে হচ্ছে 50, নিচে হচ্ছে 500, ভাগ করলে 0.1। আচ্ছা, 40 বলছে সবচেয়ে বড় সংখ্যা কোনটা? এখানে যেগুলো আছে তার ভিতরে আমরা জানি যেগুলো দশমিকের পরে কম শূন্য থাকবে সেগুলো সেটাই বড় হবে, তাহলে এটা 007। 6% হারে 9 মাসে 10,000 টাকার উপর কত সুদ হবে? তাহলে 10,000 টাকা গুণন 6% মানে 6/100, আর 9 মাস মানে 12 দিয়ে ভাগ করে 9 দিয়ে গুণ, তাহলে হচ্ছে 450 টাকা হবে। এরপরে 42 বলছে 1,085 টাকার 8% কত? তাহলে 1,050 × 8 নিচে 100, অর্থাৎ 84 টাকা হবে। 43 বলছে 0.1 × 0.01 × 0.001 এইটা গুণ করলে কত হবে? তাহলে আমরা এখানে দেখছি যে 3 ঘর 2, 5 ঘর 6 ঘর পরে তার আগে দশমিক হবে, অর্থাৎ 5টা 0 আর 1 হবে, তার আগে একটা দশমিক হবে। 44 বলছে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? এটা 100, 100-এর নিচে তো 2 অঙ্ক শুরু হয়ে যাবে, 99 হবে, তার মানে 3 অঙ্কের 100 থেকে শুরু। 45 হচ্ছে a-(a+1) হলে আমার এটা সরল করতে হবে আর কি। তো প্রথমে যদি আমি ফার্স্ট ব্র্যাকেটটা তুলে দিই তাহলে a-(a-a-1) হবে, তারপরে এবার এটা তুলে দিলে a-(a+a+1), তাহলে এ কাটা গেলে a+1 হবে। 46 বলছে যে একজন কর্মচারীর বেতন 20% বৃদ্ধি পাওয়ার পরে সাপ্তাহিক 180 টাকা হলে আগের বেতন কত ছিল? তাহলে 180 টাকা যেহেতু 20% বৃদ্ধি পাওয়ার পরে, তাহলে 120 দিয়ে ভাগ করে আমরা 100 দিয়ে গুণ করবো, অর্থাৎ 150 টাকা ছিল আগে। আচ্ছা, 47 বলছে যে 0.2 × 0.02 × 0.002 কত হবে? তাহলে 2 × 2 = 4, 4 × 2 = 8, 8 লিখে তার এদিকে 2 ঘর, এদিকে 3, আর মানে 2 ঘর 4 ঘর 5 ঘর আগে একটা 0 হবে, 5 ঘর আগে দশমিক, তার আগে 0 হবে। 48 বলছে 3√3/3 √4 = 6 এটা কত হবে?
তাহলে এই থ্রিটাকে যদি আমরা উপরে তুলে দিই তাহলে হচ্ছে সিক্সের নিচে চলে যাবে, তাহলে 3 × 4 6/3 হচ্ছে। তাহলে 6/3 মানে হচ্ছে এটা 2 হচ্ছে, অর্থাৎ 12 পরিষ্কার দিলে 144। 49 বলছে কোন খাদ্য উপাদান থেকে শরীর বেশি শক্তি উৎপন্ন হয়, শর্করা জাতীয় খাবারে শক্তি উৎপন্ন হয়। বিদ্যুৎ আবিষ্কারের সাথে কোন শিল্প বিপ্লবের সম্পর্ক আছে, আমাদের প্রথম যে শিল্প বিপ্লব সেটা ছিল বাষ্প ইঞ্জিন, যখন বিদ্যুৎ আবিষ্কার হলো সেটা দ্বিতীয় শিল্প বিপ্লব, কম্পিউটার ইন্টারনেটের তৃতীয় শিল্প বিপ্লব, আর এখন হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে হবে চতুর্থ শিল্প বিপ্লব, তাহলে এটা হবে হচ্ছে দ্বিতীয় শিল্প বিপ্লব। আচ্ছা, তারপরে বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক কোনটা, এটা স্বাধীনতা পদক। সোয়াচ অফ নো গ্রাউন্ড কোথায় অবস্থিত, এটা বঙ্গোপসাগরের একটি খাদ। 53 বলছে পৃথিবীর বৃহত্তম হ্রদ ক্যাসপিয়ান সাগর কোথায়, এটা হচ্ছে এশিয়া মহাদেশে অবস্থিত। তারপরে কোন সংস্থাটি বিদ্যুৎ উৎপাদন কিংবা বিতরণের সাথে জড়িত নয়, এখানে যে চারটা আছে তার মধ্যে বিপিডিপি পাওয়ার ডেভেলপমেন্ট, এরা বিদ্যুৎ উৎপাদন বিতরণ, ডিসকো ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি, বিআরইবি হচ্ছে রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ড, বিআইআরআই এটা বিদ্যুৎ উৎপাদনের সাথে জড়িত না। 55 হচ্ছে বাংলাদেশের আইনসভার নাম কি, তো বাংলাদেশে আইনসভার নাম হচ্ছে জাতীয় সংসদ, এটা আমাদের সংবিধানের 65 ধারায় আছে যে জাতীয় সংসদ নামে একটা সংসদ থাকবে, আর সুপ্রিম কোর্ট 94 ধারায় বলা হয়েছে সুপ্রিম কোর্ট নামে একটা থাকবে সেটা আদালত, আর সচিবালয় হচ্ছে যেখানে সরকারের কার্যক্রম সংগঠিত হয়, মন্ত্রণালয় গণভবন মানে প্রধানমন্ত্রীর বাসভবন এবং অফিস। 56 বলছে কম্পিউটারে মেমোরি তৈরি হয় কী দিয়ে, এটা সিলিকন দিয়ে। বাংলাদেশের সরকার প্রধানকে, বাংলাদেশের সরকার প্রধান হচ্ছে প্রধানমন্ত্রী। 58 হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন দেশের সহায়তায় তৈরি হচ্ছে, এটা রাশিয়া। এবং কোনটি নবায়নযোগ্য জ্বালানি নয়, নবায়নযোগ্য জ্বালানি মানে যেগুলোর উৎস কখনো শেষ হয় না, যেমন সৌরশক্তি, বায়ুচালিত বিদ্যুৎ বা জলবিদ্যুৎ যেটা পানি দিয়ে তৈরি হয়, ডিজেলটা হচ্ছে নবায়নযোগ্য না। 60 বলছে ঐতিহাসিক গণ অভ্যুত্থান দিবস কবে, এটা হচ্ছে 24 জানুয়ারি 1969 সাল। তো সুপ্রিয় বন্ধুরা, আজকের প্রশ্ন সমাধান এই পর্যন্তই ছিল, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, সে আশা করে আজকের মতো শেষ করছি, সবাইকে অসংখ্য ধন্যবাদ।